बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 পৃথিবীর জগৎবাসীরা লামকামের খোদার পক্ষ থেকে এই জগতের মধ্যে কেন শাহাদাতে কারবালা এক নাম্বার শিক্ষা হলো শাহাদাতে কারবালা থেকে অন্যায়ের কাছে মাথা কেটে দিতে পারি মাথা নত করব না দ্বিতীয় নাম্বার সৈয়দুস শুহাদা শহীদদের সরদার এই এত বড় নিয়ামতে ওজমার মামলা আমি রসুল কাউকে দিতে পারি না সুবহানাল্লাহ আমি রসুল যেমনি ভাবে নবী কুলের সরদার আমার নাতি যেইজন কারবালার জমিনে শহীদ হবেন উনি শহীদদের সরদার হওয়া চাই সেজন্য আজকের কারবালা ইমাম আলী মকাম হোসাইনের শাহাদাত জুরুবরনা সুবহান তৃতীয় নাম্বার এই জগৎবাসীরা ইসলাম দরহম পরহম হয়ে যাবে ইয়াজিদি থাবার চোটে দুনিয়ার জগতের মধ্যে জাগ্রাল সন্তানরাও নেমে আসবে ইয়াজিদের বাহুবলের মধ্যে হয়রান হয়ে যাবে নবুয়তের রসুল দোয়া করে দিলেন আল্লাহ ইমামে হুসাইনকে তুমি মুনতাখাব করে নাও হযরত সাইয়েদনা জিবরিল যখন এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুই সন্তান দুই উরুর মধ্যে রেখে এক সন্তান আপনার নিজের আর এক সন্তান বিবি ফাতেমার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আবার দেখতে পাচ্ছি রসুল আপনার চোখের পানির মধ্যে একদিকে উম্মত আর একদিকে ইমামে হুসাইন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান প্রথমে দেখা গেল আমার জিবরিল এসে এলান দিলেন দুই উরুর মধ্যে দুই সন্তান আছে ওগো নবুয়তের রসুল বেশি মহাব্বত কি আপনার হয় বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কেন বলে যে এইজন আমার বলে এইজন আমার ফাতেমার বলে রসুল কেন বলে যে ফাতেমা যেমন তেমন রমণী নয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া রাসূলুল্লাহ ফাতেমা কোন ধরনের রমণী বলে যে পৃথিবীর জগতের মধ্যে ফাতেমার শাহাদাতের মুহূর্তে ঘোষণা দিয়ে গেলেন ওগো আমার শেরে খোদা আলিম আমি এক্ষুনি আপনার কাছ থেকে বিদায় নেব একটা কথা আপনার মুখ থেকে বের করতে মন চাই সেটি হলো শেরে খোদা আলিম আমার বিদায়ী মুহূর্তে আমি ফাতেমা শুধুমাত্র জবান থেকে একটা কথা বলি বের করব আমি ফাতেমার উপর আপনি সন্তুষ্ট কিনা বাবারা অনেক ওয়াজ থেকে একটু নুকতা চুনি করতে হয় সুবহানাল্লাহ এখন কোন ফাতেমা আলী বলতে লাগলেন ফাতেমা যাকে একটি ভালো কাপড় দিতে পারি নাই পেট পূর্তি করে একদিন আহার দিতে পারি নাই আরামের একটি ঘর তৈরি করতে দিতে পারি নাই এই ফাতেমা যেই যেই ফাতেমা পৃথিবীর জগতের মধ্যে খবর নেওয়ার শক্তি আলীর কাছে ছিলই না সুবহানাল্লাহ মানুষের গরিব বলে স্বীকার দিতে হয় এই ফাতেমা তোমার উপর সন্তুষ্ট কিনা এই কথা তুমি জিজ্ঞাসা করলে কেন বলে জালি আপনার অন্তরের মধ্যে ব্যথা আছে দুনজানের বাচ্চার মেয়েকে আপনি শাদি করেছেন যেই শাদির মামলাটুকু আমি গ্রহণ করতে আমার নবুয়তের রসুলের সমস্ত উম্মতের গুনাহের কাফারা বানিয়ে দিয়েছিলাম আমার মোহরানা বানিয়ে জুড়ে বলুন সুবহান ইয়া রাসূলুল্লাহ যোগ্য স্বামী আমি একটু যোগ্য মেয়ে সুবহানাল্লাহ দুনো জানের বাচ্চার মেয়ে আমি ফাতেমা আমাকে যেমন তেমন ঘরে দেবেন না আমি জানি কিন্তু আমার মোহরানা একটু মজবুত হওয়া চাই সুবহান আমার নবী বললেন কিয়ামত পর্যন্তের জন্য মোহরে ফাতেমির প্রশিক্ষণ দিয়ে যাব আমি মা তুমি রাজি হয়ে যাও 400 মিসকাল আমি নির্ধারণ করলাম 80 মিসকাল দিয়ে তোমার কিছু উপহার উপঢৌকন ক্রয় করলাম এই ফাতেমা রাজি হয়ে যা
ফাতেমা বলে না না আমি কখনো রাজি হব না মা কেন বলে দাও না যেই দিন থেকে বুদ্ধি হতে লাগলো ওই দিন থেকে বাবার চেহারার দিকে দেখলাম কখনো অন্য বাবাদের মতন আপনি নবুয়তের রসূলের মুখে হাসি দেখি নাই সুবহানাল্লাহ গভীর রজনীতে উঠে হু হু করে কান্না দিতে দেখলাম আমার মা চিন্তা মগ্ন হয়ে পড়ল ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা চাই আজকে আমার মুস্তাফার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ জগৎবাসীরা নবুয়তের রসুল কান্নার মধ্যে হেসে দিলেন ওগো মা ফাতিমা কেমন করে তুমি হাসি ফুটাইবেন ছোট্ট একটি মেয়ে এলান দিয়ে দিলেন ওগো রসুল এখনো কান্না কেন ওই দিন একবার প্রথম বলে দিলেন ইয়া রসুল আল্লাহ সমস্ত উম্মতের গুনাহের কাফফারা আমার মোহরানা দিয়ে আমি কবুল করলাম জোরে বলুন সুবহানাল্লাহ অনেক লম্বা হিস্টোরি ওদিকে গেলাম না দ্বিতীয়বার এলান হলো ওয়া ইম মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা এই আয়াত যখন নাযিল হয়ে গেল নবীজাদের নবুয়তের রসূলের দুই চক্কের পানি কেউ নিবাইতে পারে না সিদ্দিক আকবর কদমে গেলেন শেরে খুদা আলী কদমে গেলেন হযরতে বেলাল হাবশি কদমে গেলেন রসুল আপনি কান্না নিবাইয়ে দিন কেন এত কান্না বলে যে আমার উম্মত জাহান্নামের সম্মুখীন হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না কোন কারণে আমার হায়াতে জিন্দেগানিত এত চক্কের পানির নহর বানাই দিলাম সাগর বানাই দিলাম এখনো কি উম্মতকে বাঁচাইতে পারলাম না ওই মকামে কারো দ্বারা যখন সম্ভব হলো না হযরতে বিলাল চিৎকার দিয়ে কেঁদে উঠলেন সিদ্দিক কান্না নিবাইতে পারবে না শেরে খোদা আলী পারলে না ওমর পারলে না উসমান পারলে না আমার কাছে একটা বড় যন্ত্র পেয়ে গেলাম অনুমতি চাই একবার যদি নিয়ে আসি আমার নবুয়তের রসুলের চোখের পানি বন্ধ হয়ে যাবে যাও আমরা কেউ যখন পারলাম না মা ফাতেমার দরবারে দৌড় দিয়ে গেলেন ফাতেমার তুমি এখনো হুজরার মধ্যে বোরকা টেনে নাও না আমার নবুয়তের রসুলের চোখের পানি কেউ নিবাইতে পারে না ফাতেমা তুমি যদি অন্তরঙ্গ কথা অন্তর থেকে বলো তোমার চেহারা যদি দেখে আমার রসুল শান্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ দৌড় দিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি আপনার চোখে পানি কেন বলে যে মা তুমি কেমন করে নিবাইবে আমার উম্মতের জন্য এত কান্না দিলাম আল্লাহ তারপরেও জাহান্নামের সম্মুখীন করবে আমি রসুল জাহান্নাম দেখে ফেলেছি ওই জাহান্নাম বড় কঠিন ওই জাহান্নাম বড় শক্ত ওই জাহান্নামের আবহাও আমার উম্মতরা বরদাস্ত করতে পারবে না ঠিক না আজকের বৈঠক দিয়ে আমাদের কি মামলা ঘটে গেল ওখানে হলো ইসলামকে জিন্দেগি দেওয়া তৃতীয় নম্বর আসবে সুবহানাল্লাহ এই আওয়াজটুকু যখন শুনাই দিলেন মা ফাতেমা অনেক কথা বলার পর নবী যখন সান্ত্বনা পাচ্ছিল না ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই একজন জাত আমি এনে দিচ্ছি বলে যে মা বলো ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স্ক সাহাবীদের মধ্যে কে আছে বলে যে সিদ্দিক আকবরকে দেখা যাচ্ছে মা ফাতেমা অনুমতি চাই সিদ্দিকের সাথে আমি দুটো কথা বলবো বলে যে সিদ্দিক বলে যে লাব্বাইক ফাতেমা তুমি কি বলতে চাও বলে জগ সিদ্দিক আমার বাবার উম্মতদের মধ্যে দাড়ি পাক না চুল পাক না এরকম চোখের ভোঁর পাক নাম চোখের জ্যোতি কমে গেল ওই বুড়াদের ব্যাপারে সিদ্দিক আকবর আল্লাহ আপনাকে আশ্রয় মুবাশশারার মধ্যে এক নাম্বার জাত বানাই দিলেন আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া বানাইলেন ওগো সিদ্দিক একটিবার ওয়াদা দাও না আমার বাবার যত বুড়া উম্মত আছে তাদের গুনাহের কাফারা জামিনদারি তুমি সিদ্দিক আকবর নিতে হয় সিদ্দিক এক বাক্যে স্বীকার করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার ফাতেমা যখন চাইলো আমি কবুল করে নিলাম কারণ আলে বাইতে মুস্তাফার মধ্যে মা ফাতেমাও তো একজন
আলে বাইতে নবীর কথা শুনাম আনা নবীর কথা শুনাম ফাতেমার কথা ফাতেমার নয় এই কথা তো আমার নবীর কথা জোরে বলুন সুবহান ও সিদ্দিক আকবর সত্যি বলে যে ইয়া রাসূলুল্লাহ সত্য নিয়ে নিলাম সুবহানাল্লাহ দ্বিতীয় জন এ ফাতেমা যুবকদের ব্যাপারে যারা রক্তের মধ্যে খুন খুব গরমা সুবহানাল্লাহ আসলে নাই যে যুবকত্বের তারণায় আমরা জেনা করি অন্যায় করি পাপাচার করি বিভিন্ন চরিত্রের খেলাফ কাজ করি ঠিক না এই শেরে খুদালি আপনি আমার স্বামী আমার সর্তাজ যত যুবক উম্মত পথহারা জাহান্নামের সম্মুখীন হবে ও গো আমার শেরে খুদালি আমার স্বামী বর হিসাবে ওয়াদা নিতে চাই আমার নবীর কদমে সমস্ত যুবক উম্মতদের জন্য আমি আপনাকে জামিন দাঁড়িয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ শেরে খুদালি বললেন ইয়া রাসূলুল্লাহ জামিনদারি নিয়ে নিলাম সুবহানাল্লাহ আর যত যুবতী নারী আছে ওদের কোন অবস্থা হবে বলে যে ইয়া রাসূলুল্লাহ ওদের জামিনদারি আমি মা ফাতেমা নিয়ে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবুয়তের রাসূল বললেন যারা উপরের দিকে উঠতে থাকবে এখনো যুবকত্বের তারণায় যায় নাই কিন্তু পাপের ছোঁয়ার মধ্যে পেয়ে বসলো ওদের কোন অবস্থা হবে দুই সন্তান ইমাম হাসান ইমাম আলী মুকাম হুসাইন দুই সন্তানকে দুই হাতে নিয়ে নবীর কদমের মধ্যে দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরো দুইজন সন্তান হাসান আর হুসাইন খুবই প্রিয়জন আপনার এই দুইজনকে তার পরবর্তী যত উম্মত আপনার থাকবেন তাদের উম্মতের জামিনদারি আমার দুই সন্তানের হাতে তুলে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান পেয়ে গেলেন জিব্রিল এসে গেলেন ইয়া রাসূলুল্লাহ মেয়ের কথা শুনেন হাসান আর হোসেনকে পেয়ে কত আদরের ব্যাপার ইয়া রাসূলুল্লাহ এখনো দেখতে পাচ্ছি উম্মতের মায়ায় সব কুরবানি দেওয়া হয়ে গেল কিন্তু রাসূল এখনো কিছু অসমাপ্ত আছে শাহাদাতে কারবালা কেন ঘটল বন্ধুরা যে সময় হযরতে সাইয়েদা জিব্রাইল নবীর সামনে এসে এলান দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এই জন তো হায়াতে জিন্দেগানে নিয়ে থাকবে বলে যে হ্যাঁ তাহলে আরো কি প্রয়োজন বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার শিশু সন্তান ইব্রাহিম কাসেম ইয়া তোবা ইব্রাহিম তৈয়ব এই সন্তানদেরকে আপনি কুরবানি দিলেন আপনার ওই সন্তানদের প্রীতি আর ভালোবাসা ইমামে হাসান হুসাইনের দিকে আপনার মনসা হয়ে গেল এই নবুয়তের রাসূল সদা সর্বদা আপনার দুই নাতিকে দুই কান্ধের মধ্যে রাখেন আবার দেখতে পাচ্ছি গভীর রজনীর মধ্যে গিয়ে দুই চোখের পানি ছেড়েন উম্মতের মায়ায় কান্না জোর না সোহান ইয়া রাসূলুল্লাহ এখনো কি উম্মতের মায়া আপনি ছাড়তে পারেন নাই বলে যে না না ছাড়তে পারলাম না তাহলে ইয়া রাসূলুল্লাহ একদিকে উম্মতের মায়া আরেকদিকে আপনার নাতির মায়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কিরে জিবরিল এখানেও কি তোমার কোনো মনসা আছে জফা জম ইশক মে হোতা হে ও জফা হি নেহি জফা জম ইশক মে হোতা হে ও জফা হি নেহি সতম না হো তু মোহাবত মে তু মজা হি নেহি সতম না হো তু মোহাবত মে তু মজা হি নেহি সলাত মহাব্বতের মধ্যে একটু খেসারত দিতে হয় ঠিক কি না মহাব্বতের মধ্যে কি দিতে হয় খেসারত দিতে হয় জিব্রিল বলে দিলেন এ রাসূল কোটি কোটি উম্মত হবে উম্মতের লালস আপনার অন্তরে রয়ে গেল ইয়া রাসূলুল্লাহ সমস্ত উম্মতের গুণ যদি মুক্তি আপনি পান তারপরে কি খুশি হবেন বলে যে হ্যাঁ জরুর না সোহানাল
আমার নবুয়তের রাসূল যখন হ্যাঁ বললেন সাথে সাথে হযরত জিব্রাইল এলান দিলেন এ নবুয়তের রাসূল পূর্ণ যুবকত্বের মধ্যে পৌঁছার পরে যখন দাফলামতে থাকবে ওই মুহূর্তের মধ্যে আপনার ইমাম হুসাইন পৃথিবীর জগতের মধ্যে সৈয়দু সৌদা হতে আল্লাহ আর কেউ কে এই পদটা দেবেন না বলে জিব্রাইল কাকে দেবে বলে এই পদ কি আপনার নিতে মন চাই আমার নবুয়তের রাসূল বলে দিলেন শহীদ তো অহরহ আছে আমার সৈয়দ তো শহীদের কে হওয়ার চাই বলে যে ইয়া রাসূলুল্লাহ সৈয়দু সৌদার মধ্যে আপনার গন্ড যদি বানাইতে মন চাই তাহলে ইমামে আলী মকাম হোসাইনকে কারবালার জমিনে 61 হিজরিতে ইসলামকে রক্ষা করতে আপনার কোরবানি দিতে হয় আওয়াজ দিয়ে বলুন না সুবহান জিব্রিল আমার নাতি দিয়ে আমি কি সৈয়দ সোহদার এই যুক্তিটা এই লকপটা কি আমার ফ্যামিলিতে পাবো বলে যে জি হ্যাঁ পৃথিবীর জগতের মধ্যে অনেক শহীদ হবে শহীদদের সর্দারি অন্য কাউকে আল্লাহ দেবেন না একমাত্র দিতে মনসা যদি আপনার মন থেকে ইমামে হুসাইনকে ছাড়তে পারেন তাহলে সেই সর্দারি ইমামে হুসাইনকে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ